তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন অনেকদিন পর প্রায় ডেইলি ব্লগে আসলাম। তো এই দেখো আমি চান টান করে নিয়েছি আর সৃষ্টিকেও চান করিয়ে দিয়েছি। সৃষ্টিও চান করেছে, আমিও চান করেছি। আবার একটু ওদের স্কুলে D.Mআসবে, তো আমারও স্কুলে পরে বাবু দিতে গিয়েছিল। এবার তারপরে বলে কি না হচ্ছে D.Mআসবে, যেতে হবে স্কুলে। তো এখন ওই অঙ্গনওয়াড়ি স্কুলে যাবো, তাই জন্য একটু শাড়ি পরে রেডি হয়ে নিলাম। তো দেখতে থাকো আর আমার সাথে থাকো তোমরা, আমি সারাদিন কি করি না করি তা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনিতা স্কুলে এসছে, অনিতা স্কুলে এসে খেলা করে, সবাই দেখো। হাই করে দাও অনিতা, অনিতা হাই করো। তুমি কোথায় এসেছো? তোমার নাম কি বলো? ওরা তোমার বান্ধবী আরুষি? ও আমরা এখন অঙ্গনওয়াড়ি স্কুলে, আজকে D.Mআসবে স্কুলে, তাই জন্য আমরা আজকে স্কুলে এসেছি। এই যে এটা অঙ্গনওয়াড়ি স্কুল। D.Mআসবে নাই করো, সাইকেলে সাইকেলে করে আমরা আজকে বাড়ি যাচ্ছি। তো স্কুল থেকে আসলাম, স্কুল থেকে এসে এসে এখন একটু অস্বস্তি লাগছে। তো আমি কিছু না খেয়ে স্কুলে চলে গেছিলাম, এবার আমি খাবো, খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। সকালে খাবার আমার এখন খাওয়া কিন্তু হয়। তো দেখতে থাকো আর আমার সাথে থাকো। ওদিকে মা ওদিকে মাস্টার্স কাটছে, তো এবার মাকে একটু হেল্প করবো, পরে এসে বাকি আবার পরে কথা হচ্ছে। তো টাটা এখনকার মতো, আর কাজ কাম করে কথা বলার সময় পাইনি। দেখো খেতে উঠেছি, আজকে আমার খাবারে আছে, আজকে আমার খাবারে আছে হচ্ছে পটল ভাজা, দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি। আর আছে হচ্ছে পাঁপড় ভাজা আর ভেন্ডি ভাজা। তো আর আছে মাছ, মাছটার নাম আমি সব বলতে পারবো না। আর রান্না হয়েছে তেলাপিয়া মাছও হয়েছে, আর এই মাছটা হয়েছে মাছটা আমি আর খাইনি। আর যে চালটা দিয়ে ডাল হচ্ছে, চালটা দিয়ে ডাল হয়েছে, আমি খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। কারণ হচ্ছে এখন 4টে বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে। আজকেও সে বিকালবেলায় মেঘ করেছে, আজকেও বিকালে মেঘ, কালকের মতো আজকেও মেঘ। কালকে ওই 4টের থেকে বৃষ্টি হলো, আজকেও তাই পুরো মেঘ করেছে। ভাবলাম বাজারে যাবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, জামা খিদা পেয়ে গেছিলাম। এবার আমি খেলা বাসন করে নিয়েছি, জামা কাপড় তুলবো, ভীষণ মেক করেছে। জামা কাপড়টা আমাকে তুলে নিয়ে তারপর জামা কাপড়গুলি উপরে মেলতে যাব। এটা রান্না করে এসেছি, বেসিনে এখন অনেকগুলি বাসন, অন্ধকার লাইটটা জ্বালাই দাঁড়াবো। বেসিনে এখন অনেকগুলি বাসন আছে, সেগুলিকে এখন বুঝতেই পারছো দিতে হবে। তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি দাঁড়াবো। হ্যাঁ নি, ওপরে নিয়ে যাই, ওপরে যেগুলি শুকিয়েছে সেগুলি পেরে নি, সবই ভেজা। এত মেক করেছে জামা কাপড়গুলি তুলে নি, দেখো কোনটা ছেড়ে কোনটা নি। এই এখন ওপরে গিয়ে জামা কাপড়গুলি সব ব্যালকানিতে, ব্যালকানিতে পড়ে গেল। ব্যালকানিতে দড়ি দেওয়া আছে, ওই দড়িতে সব জামা কাপড়গুলি মেলে দেবো, আর বাকিগুলি তুলে নেব। কতগুলি দেওয়া আছে
যেগুলি শুকাবে ওগুলি কালকে অনেক কাছাকাছি করেছিলাম, কালকে সকালের দিকে যাই হোক ইয়ে হয়েছিল, মানে কী বলো তো কালকে সকালের দিকে একটু রৌদ্র রৌদ্র ছিল, তাই জন্য আমি আবার সকালবেলায় সব ধুয়ে দিয়েছিলাম, শুকাইনি অবশ্য। আমি আবারও সেগুলি নিয়ে ওপরের এই যে ব্যালকানিতে সব মেলে দিয়েছি, আবার এইগুলি যেহেতু শুকিয়ে গেছে তাই এই নাইটি মাইটি এগুলি সব তুলে নেব, আবার ওইগুলি মেলে দেবো। তো দেখতে থাকো আমার কাজ, এবার জামাগুলি নিয়ে যাচ্ছি আমাদের রুমে, এগুলি ভাঁজ করবো। এই দেখো এবার এই জামাগুলি ভাঁজ করবো, কত কাজ, কাজের শেষ নেই। জামাগুলি ভাঁজ করার পরে আবার কী করবো জানো, এগুলি আবার কতগুলি জামাগুলো আলমারিতে ঢোকানো হয়নি সেগুলি আবার আলমারিতে রাখতে হবে, আলমারিতে রেখে আবার ই করতে হবে। তোমার দাদা ভাই দেখো বিছানার মধ্যে কী রেখে গেছে, এগুলিকে ঠিক করতে হবে, ঠিকঠাক করে নিয়ে তারপরে। আর এত 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 আনন্দ কেন কেন, আজকে আমরা শপিং করতে যাব। তো হচ্ছে আমাদের তো ননদের বাড়ির থেকে গিফট হয়ে এসেছে, তুমি ননদের বাড়ির থেকে, এবার আমরা তো কোনো গিফট মানে দেখে এসেছে বাবু, তো আনা হয়নি। তো আমি মা মনা মেয়ে তো যাবো আজকে, এখন এগুলি সব কাজটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, নাহলে এগুলি আমি সন্ধ্যাবেলায় করি। তো এখন সেরে নিয়ে তারপর একটু নেল পলিশ করবো, অনেকদিন নেল পলিশ করেন, একটু নেল পলিশ করবো, রেডি হবো, যাই হোক রেডি হবো, মেয়ে উঠবে, মেয়েকে খাইয়ে নেবো আর মা সন্ধ্যা দিয়ে নেবে। তো তারপরে আমরা বাজারে যাবো, আর বাজারে গিয়ে শপিং করবো, যাওয়ার সময় তো দেখা হবেই কী শপিং করলাম না করলাম সেটা তোমাদের তো সঙ্গে শেয়ার করবোই, আর আমার ননদের বাড়িতে কী দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটাও শেয়ার করবো অবশ্যই, দেখতে পারবে। আর এই দেখো এই যে জামাকাপড়গুলি রাখলাম, একটু যখন মানে ঠিকঠাক করে নিই আর নেল পালিশ করে নিই, তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো, আর তোমাদের সঙ্গে আমি নেল পালিশ পরি দেখো, তারপর তোমাদের সঙ্গে এবার দেখা হবে আমার বাজারে যাওয়ার সময়। ওকে নেল পালিশটা পরে নিই, এই যে নেল পালিশ, এবার দেখি একটা হাতে একটা পায়ে পরবো, তো নেল পালিশ পরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি বাজারে যাওয়ার সময়। আর মেয়ে ঘুমাচ্ছে, আর মেয়ে থাকলে তো আমি নেল পলিশ কী বলো কোনো কিছুই করতে পারি না, মেয়ে এত জ্বালাই আর কী বলবো। এই যে এই কারেন্টটা দেখছো না, এই এইটা হচ্ছে আমি পুরীতে গেছিলাম, পুরীর থেকে কিনেছি। আমি যখন পুরী তারপরে দীঘা দার্জিলিং গিয়েছিলাম, মানে দীপুদা আমার কমপ্লিট, তখন আমি আর ব্লগ করতাম না, এই জন্য তোমাদের সঙ্গে আমি কোনো কিছুই শেয়ার করতে পারছি না ঘুরতে যাওয়ার ভিডিও। তো পূজার পরে ইচ্ছা আছে যদি ঘুরতে যাই তখন তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। আর যখন আমি হচ্ছে গিয়েছিলাম, তো মেয়ে হওয়ার আগে দার্জিলিং গিয়েছিলাম, আর মেয়ে হওয়ার পর দীঘা পুরী গিয়েছিলাম ওকে নিয়েই, তখন যদি করতাম ভিডিওগুলি তাহলে ভালো হতো, তোমরা দেখতে পারতে, তাই না? ঠিক আছে, যখন যা হবে আবার দেখা হবে, তো দেখতে থাকো আমি নেল পলিশটা পরে নিই। তো বড় ফ্যানও চলছে, এই যে নেল পলিশ করছিলাম, এই যে দেখো নেল পলিশটা, এটা আমার না, এটা সৃষ্টির নেল পলিশটা পরেছি, আমি নেল পলিশ করতে করতে উপরে আছি, দেখো ও ঘুম থেকে উঠে চলে এসছে, এই যে সৃষ্টি দেখেছো, এটা গাই মানে হাত দে, টেবিলের উপরে হাত দে, বসো মানে হাত দাও, কোন হাতে পড়বো বলো তো, একটু গাইজকে বলে দাও বলো, এটা সৃষ্টিরই নেল পালিশ, সৃষ্টির কি কিনে দিয়েছে সৃষ্টিকে, একটু গাইজকে দেখিয়ে দাও, বন্ধুদেরকে দেখিয়ে দাও, উঁচু ভালো করে হাত দাও, উঁচু করো উঁচু করো, ওরকম করে না এরকম করে দেখো একটা, এই যে দেখো সৃষ্টি নেল পালিশ পরেছে, সৃষ্টি কোথায় যাবে নেল পালিশ পরে, শপিং উঠে দাঁড়া বাবা, আমি সৃষ্টিকে আজকে শপিং করতে নিয়ে যাবো জানো, দাঁড়াও এক্ষুনি হয়ে যাবে, ও তো ছোটো ছোটো পা, ব
বাবু নিচে ফ্যান বন্ধ করেছো? নিচে আমাদের ঘরে ফ্যান বন্ধ করেছো নিচের ঘরে? কেন বসে কামিয়েছি তোর এখানে? হি ফুলে গেছে, যা উপরে বাথরুমে যা। ইস যা মানে নিচে যা যা। তোমার জন্য তুমি ঘুম থেকে এনে উঠেছো একটু পরে উঠতে পারতে। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে শপিং করতে যাওয়ার সময়। তো দেখতে থাকো আর আমার ভিডিওটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, মানে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে আমার ভিডিওটা বানাতে ভালো লাগবে। আমি তো নতুন ব্লগ করছি, এবার ব্লগ করা সব কিছু ঠিকঠাকভাবে বুঝতেও পারছি না। মানে যদি আমার পাশে থাকো তবে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধু। এই যে সৃষ্টি রেডি, দেখো সৃষ্টি কি পড়েছে, আর আমিও রেডি। মা এখন চা খাচ্ছে, চা খেলে দিয়ে এরকম আছে, এরকম এরকম আছে, এরকম আছে। আমি এটা পড়েছি, আমার বাবা দিয়েছে এটা, আমার বাবা দিয়েছে। তাহলে আর চলো বাজার গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমি চল ওই জন্য কিছু খাওয়ালো না আজকে। এ আমি ব্যাগ নিয়েছি, ওমা তোমার ফোন। ও চল চল এখন মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, টাটা।